হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে, যেটা হচ্ছে সৌদি আরবের যে ফার্মেসি আল দাওয়া ফার্মেসি। দেখুন, আল দাওয়া ফার্মেসির বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে আল দাওয়া ফার্মেসির ডিউটি কেমন বা এটার মধ্যে সুযোগ সুবিধা কেমন, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব আল দাওয়া ফার্মেসির বিষয়ে। তো বন্ধুরা, আমি আপনাদের টাইম নষ্ট করব না, আমি খুবই ছোট করে ভিডিওটা করব। অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, এবং কি যারা নতুন আসছেন সো প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, এরকম ভিডিও পেতে আপনাদের মোবাইলে যেন সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, আজকে যে মূলত যে আল দাওয়া ফার্মেসির বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে আল দাওয়া ফার্মেসি এরকম ডিউটি কিন্তু তুলনায় হয় না, কারণ সিরিয়াসলি অনেক ভালো। যারা সৌদি আরবে আছে শুধু তারা জানে, আর বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে কিন্তু ফার্মেসির মধ্যে কাজ আর কি শুধু বসে থাকা, তাই না? যে কাস্টমার আসলে হয়তো ওষুধগুলি দেওয়া বা একটু জারও দেওয়া, কিন্তু বাংলাদেশের ফার্মেসির মতো না কিন্তু সৌদি আরবে। বাংলাদেশ তো ফার্মেসি একটা দোকানের সমান, কিন্তু সৌদি আরব কিন্তু বিশাল বড় ফার্মেসি। তো আমাকে এক ভাই কিন্তু কমেন্ট করেছেন যে 1500 রিয়াল বেতন সাপ্লাই কোম্পানি থেকে ওনাকে আলদা ফার্মেসির মধ্যে দেবে, উনি আমার রাইট চেয়েছেন। আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো আপনাদেরকে যে কমেন্টটা করেছে। তো 1500 রিয়াল বেতন, 10 ঘন্টা ডিউটি, 200 রিয়াল এক্সট্রা দেবে খানার জন্য। তো এরকম যদি হয় তাহলে অবশ্যই ভালো, কারণ আলদা ফার্মেসিতে 10 ঘন্টা ডিউটি হলে আপনি মনে করবেন যে এটা মাত্র আপনি 2 থেকে 3 ঘন্টা ডিউটি করতেছেন, কারণ আলদা ফার্মেসিতে আছে না কোনো কষ্ট, না আছে কোনো টেনশন, না আপনার থাকার কোনো সমস্যা, ঠিক আছে? তো আসলে মূলত কিন্তু আলদা ফার্মেসির যদি আপনি সাপ্লাই কোম্পানি থেকে যদি পেয়ে থাকেন তাহলে তো ওকে ভালো, আর যদি ডাইরেক্ট কোম্পানির আলদা ফার্মেসির, অতএব আলদা কোম্পানির যদি ডাইরেক্টলি আপনি বিষা পান তাহলে সবচেয়ে বেস্ট হয়, কারণ হয়তো যদি নাও পান তাও কোনো সমস্যা নেই। যদি আপনি সাপ্লাই কোম্পানি থেকে যদি আলদা ফার্মেসির মধ্যে যদি আপনাকে কন্ট্যাক্ট দেয়, আপনাকে যদি বলে যে সাপ্লাই কোম্পানি থেকে আপনাকে আলদা ফার্মেসিতে দেবে, তাহলে অবশ্যই আপনি মানা করবেন না, কারণ আমি সাপ্লাই কোম্পানি, আমি বলে যাই যে সাপ্লাই কোম্পানি কিন্তু তেমন ভালো না, কারণ ওদের মন মর্জিতে আপনাদেরকে ডিউটি দেবে, ওদের মন মর্জিতে আপনাদেরকে কাজ করাবে। যদি আপনার সাথে যদি কন্ট্যাক্ট পারফেক্টলি ভাবে যদি কন্ট্যাক্ট করে, তাহলে আপনি যদি কন্ট্যাক্ট করে যেতে পারেন যে হ্যাঁ আমি এই কাজই করবো, এই কাজ যদি না দেয় তাহলে কিন্তু দালালদের সাথে যদি কন্ট্যাক্ট করে আপনি যেতে পারেন পারফেক্ট ভাবে, তাহলে আপনি যেতে পারেন আলদা ফার্মেসির মধ্যে যদি আপনাকে ডিউটি দেয়। কারণ আলদা ফার্মেসিতে আপনার শুধু কাজ হবে কি একটু ঝাড়ু পোছা দেওয়া, ওখানে তো আর ঝাড়ু না, একটু মব মারতে হবে পানি দিয়ে, ওইখানে ডেটল আছে, ডেটল দিয়ে আপনার মবের হাতও চিপতে হবে না, মেশিন আছে, মেশিনের মধ্যে চাপ দিয়ে মব মেরে দেবেন, এতটুকুই আপনার কাজ। আর বাকি যে কাজগুলি সেটা হচ্ছে আপনি শুধু যখন কাস্টমার আসবে কাস্টমারের সাথে সাথে গিয়ে আপনি এই জিনিসগুলি হয়তো সামানগুলি আপনি দেখাইলেন, ঠিক আছে? আর যদি কাস্টমারে যদি রিসেপশনে যদি থাকে ডক্টরের সাথে, হয়তো ডক্টর বলবো যে এমুক সামানটা নিয়ে আসো, শুধু সামানটা আপনি দেবেন, মাত্র 100 গ্রাম 200 গ্রামের সামান, তো এটা তো কষ্টের কাজ না, তাই না? তা আল দাওয়া ফার্মেসি, তো দাওয়া ফার্মেসি হচ্ছে শুধু ওষুধ এবং ইত্যাদি ইত্যাদি জিনিস, যেরকম কসমেটিক সম্পূর্ণ আল দাওয়া ফার্মেসিতে কিন্তু পাওয়া যায়, কারণ বাংলাদেশের কসমেটিকের দোকান হচ্ছে আলাদা, কিন্তু সৌদি আরবও আছে, কিন্তু আল দাওয়া ফার্মেসির মধ্যে সম্পূর্ণ কিন্তু পাওয়া যায় আপনার কসমেটিকের জিনিস, ঠিক আছে? তো আল দাওয়া ফার্মেসি যদি আপনি ডাইরেক্ট কোম্পানির যদি বিষা পান তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর না পেলে সাপ্লাই কোম্পানি থেকে যদি আপনি যেতে চাচ্ছেন বা যেতে পারবেন তাহলে অবশ্যই যাবেন, না করবেন না, কারণ আল দাওয়া ফার্মেসি সৌদি আরবে কোনায় কোনায় আপনার এই কোম্পানিটা আছে, ঠিক আছে? কারণ 1 কিলোমিটারের মধ্যে কিন্তু 4-5টা ফার্মেসি পাওয়া যায় আল দাওয়া ফার্মেসি 1 কিলোমিটারের মধ্যে, তাহলে বুঝুন যে সৌদি আরবে কয়শো বা কয় হাজার আল দাওয়া ফার্মেসি আছে। তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে পারছি, যদি আল দাওয়া ফার্মেসির যদি কাজ পান বা বিষা পান তাহলে মানা করবেন না, সো প্লিজ আপনারা যেতে পারেন বিনা টেনশনে, ওকে? তো বন্ধুরা, আমি যে কথাটা আপনাদের মধ্যে শেয়ার করছি, যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অডিয়েন্স এসেছেন সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো থাকবেন।